This program is a work of fiction. It doesn't support the use of the dark web or its ancillaries. We do not encourage the consumption of alcohol and drugs. Hello, আমি সোহিনী। আজ ডার্ক ওয়েব স্টোরিজে আমরা পেয়েছি মিস্টার এম কে। পুরো নামটা বললাম না ফর প্রাইভেসি রিজনস, বাট চলুন তার নিজের মুখ থেকেই শুনে নিই তার কী বলার আছে। এম কয়েকদিন ধরেই আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, অ্যান্ড হি বেসিক্যালি নিডেড টু ওপেন আপ। সো হিয়ার উই আর। খুব সহজভাবে বলতে গেলে আমি একজন খারাপ লোক। ইয়াপ, ইউ হার্ড দ্যাট রাইট, আই অ্যাম আ কন ম্যান, বাংলায় বলে ঠকবাজ। আমার বড় হওয়া কলকাতায়, উত্তর কলকাতা টু বি মোর স্পেসিফিক। তারপর কাজ করতে যাই দিল্লি। আই ওয়াজ আ গুড ম্যান, ইউনো, হার্ড ওয়ার্কিং, প্যাশনেট অ্যাবাউট হোয়াট এভার আই ডিড, ফ্রেন্ড সার্কেলে সবার প্রিয়। বাট দেন আই মিন, সেসব আর বলে লাভ কী? নট ডিফেন্ডিং মাই সেলফ ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। ওয়েল, আই হ্যাভ বিন চার্জড উইথ 117 কেসেস অফ ফ্রড অ্যান্ড ডিসেপশন, রাইট? 117টা কেস আমি ধরা পড়ে যেতাম, বাট দেন আমি ফিলিপিন্স পালাই। ইয়েস, আই ফ্লেড। জেলের ওই অন্ধকার ঘরে বন্দি থাকা ভাবতেই পারিনি। দে কল আ প্রিজন করেকশনাল হোম, বাট সেটা কি সত্যি? আই ফেল্ট লাইক আই উড গো ক্রেজি ইন দেয়ার, ইউনো, আই মিন, কয়েদিদের চিৎকার, খিস্তি খেউর, ঘামের গন্ধ, আই কান্ট ইভেন থিঙ্ক অফ ইট। আর ফিলিপিনস পৌঁছানোর পর? ওয়েল, কালচার শক ইনিশিয়ালি। নিজের বাড়ির জন্য মন খারাপ হতো, হ্যাভেন স্টেড অ্যাওয়ে ফ্রম হোম ফর লং, বাট ইউ নো দ্য ইকোনমি দেয়ার ওয়াজ পুয়ার। আমার নিজেকে খুব বড় লোক মনে হতো। হাজার হাজার ছেলে রোজ ঠিক মতো দুবেলা খেতে পারে না, নট ইভেন এ পিস অফ ব্রেড। আমি বুঝতে পারলাম খাবার বা টাকার লোভ দেখিয়ে আমি ওদের দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবো। ইট ওয়াজ ক্রেজি। আমি ওদের ভরপেট খাবার লোভ দেখিয়ে বাড়ি নিয়ে এলাম, তারপর নিজের ঘরে বেঁধে, অর রাদার ইন মাই টর্চার চেম্বার, আই স্টার্টেড অ্যাবিউজিং দেম। মারধর, শরীরে আঘাত করা কিছুই বাদ দিইনি, সেগুলো অন ক্যামেরা রেকর্ডও করেছি। ইট ওয়াজ পার্ট অফ মাই ফ্যান্টাসিজ। যোগাযোগ করলাম কাছের এক রেড লাইট এরিয়াতে আরও ছেলে পুলে সাপ্লাই করার জন্য। আমার চেনা দুজন মেয়ে রেগুলারলি আমায় ছেলে সাপ্লাই দিত, সে এক অদ্ভুত নেশা। আই ফিল সরি। আই এই সময়ের কোনো এক বিশেষ ঘটনা মনে আছে? একদিন আমার একজন গার্লফ্রেন্ড তার দুজন কাজিনকে আমার কাছে আনলো। আই টর্চার দেম অ্যান্ড ইভেন আজ দেম টু ডিগ দের ওন গ্রেভ। কিন্তু ওর নিজের কাজিনদের জন্য মায়া হয়, শি মেড দেম রান অ্যাওয়ে যখন আমি পুরোপুরি নেশার ঘরে ছিলাম। বাট এটা বন্ধ হয়নি, আমি তারপরেও আরও অনেক ছেলে মেয়েকে টর্চার করেছি। আই ওয়াজ গ্রিডি ফর মানি। আমি ইভেন একটা প্রাইভেট ইউজার সাইট বানিয়েছিলাম যেখানে আমি আমার ভিডিওগুলো আপলোড করতাম, অনেকবার লাইভও গেছি। ডিড ইউ আর্ন মানি থ্রু দোজ ভিডিওস? টাকা পেতে? হ্যাঁ, দ্য ভিডিওস ওয়ার রেকর্ডেড অ্যান্ড সোল্ড ইউজিং বিটকয়েন। প্রচুর টাকা করেছি। ভিডিওগুলো ডার্ক ওয়েবে ছাড়া সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। আই ওয়াজ ওয়ারিড, বাট আর কখনো কি নিজেকে গিল্টি লাগে? গিল্টি?